আসসালামু আলাইকুম, সুপ্রিয় ছোট সোনা মহিলা, আশা করি তোমরা সবাই সুস্থ আছো, নিরাপদে আছো, ভালো আছো। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। তো অনলাইন ক্লাসে তোমাদের স্বাগতম। আমরা গত ক্লাসে কি পড়েছি, গত ক্লাসে তোমাদেরকে আমি ফিলিং দা ব্ল্যাঙ্ক দিয়েছি। আমি আশা করছি তোমরা এটা করেছো। এর আগেও আমি ওয়ার্ড মেকিং করিয়েছি, স্মল লেটার শিখেছি, আমরা অনেকগুলো শিখেছি। আজকে আমরা নতুন একটা বিষয় শিখবো, সেটা হয়তো তোমরা আগেও করেছো। প্রথম মূল্যায়ন পরীক্ষায় আমি তোমাদেরকে এটা করিয়েছি। এরপরেও এখন আমাদের দ্বিতীয় মূল্যায়ন পরীক্ষার জন্য কি করতে হবে, প্রথম মূল্যায়ন পরীক্ষায় তোমরা শুধু ক্যাপিটাল লেটারে ম্যাচিংটা শিখেছো। আজকে তোমাদের এই ম্যাচিংটা হলো, ম্যাচিং মিন্স মিলকরণ। ম্যাচিংয়ের বাংলা হলো কি, মিলকরণ। বাম পাশের লেটারের সাথে তুমি ডান পাশের লেটার মিল করবে, বাম পাশের লেটারের সাথে ডান পাশের লেটার তোমরা মিল করবে। ম্যাচিং মানে এখন বুঝতে তোমরা নিশ্চয় বুঝতে পেরেছো। তাহলে ম্যাচিং আমি তোমাদেরকে দিয়েছি, বাম পাশের গুলো দিয়েছি তোমাদেরকে সবগুলো ক্যাপিটাল লেটার, ডান পাশের গুলো তোমাদেরকে আমি দিয়েছি সব স্মল লেটার। তোমাদের ম্যাচিং মিন্স মিলকরণ সেটা তোমরা তো জানো। তাহলে দেখো, এদিকে ক্যাপিটাল লেটারে যে ক্যাপিটাল লেটার যেগুলো দিয়েছি সেম স্মল লেটার আমি সেই সেইগুলো দিয়েছি। আমি তোমাদেরকে একটা ম্যাচিং করে দেখাচ্ছি। এই যে দেখো, প্রথমটা কি ক্যাপিটাল লেটার এ না, এখান থেকে আমি স্মল লেটারটা খুঁজে নিব। স্মল লেটার এটা হলো এটা। এখন দেখো, এটা এখান থেকে ম্যাচ করবে এভাবে। এই যে এটা ক্যাপিটাল লেটার এ আর এটা স্মল লেটার এ, তোমরাও সেম এভাবে যেটা আমি করেছি তোমরা ঠিক সেভাবে বি সি ডি এফ ই এফ এগুলোও তোমরা এভাবে ম্যাচিং করবে, কেমন? তাহলে তোমরা তোমাদের এসডাব্লিউ খাতায় এটা করে রাখবে। আমি যখন জুমে তোমাদের ক্লাস নিব তখন তোমাদের এই ম্যাচিংগুলা তোমরা করেছো কিনা আমি তোমাদের খাতা দেখবো। আজকে তাহলে এতটুকু। আগামী ক্লাসে আমি নতুন আরেকটা বিষয় নিয়ে তোমাদের সামনে হাজির হব। ততক্ষণ পর্যন্ত তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, সুন্দর থেকো। আল্লাহ হাফেজ।